যুক্তরাজ্যের অর্থনীতি মার্চ মাসে শূন্য দশমিক চার শতাংশ বৃদ্ধি পেয়েছিল তবে এপ্রিলে অর্থনীতির কোনো গ্রোথই হয়নি ইউকে ইকোনমির এই অবস্থা দেখে সরকারের সমালোচকরা বলছে রিসেসনাক সরকার ইকোনমি নিয়ে যে পলিসি ঘোষণা দিয়েছিল সেই পরিকল্পনা কাজে আসছে না রয়টার্স নিউজ এজেন্সি অর্থনীতিবিদদের পরা দিয়ে জানিয়েছে আদ্র আবহাওয়া রিটেল বিজনেস এবং ইনফ্রাস্ট্রাকচার প্রোডাকশনকে কঠিন করে তুলেছে আর এতে ইকোনমি এফিসিয়েন্সি জিরো শতাংশ হয়েছে পরিসংখ্যান অফিস জানিয়েছে গত এপ্রিলে যুক্তরাজ্যে বৃষ্টিপাত একশো শতাংশ বেশি ছিল এই আদ্র আবহাওয়ায় এই যে উৎপাদন এক দশমিক চার শতাংশ হ্রাস পেয়েছে পাশাপাশি পণ্যের চাহিদাও কমে গেছে এতে প্রোডাকশন শূন্য দশমিক নয় শতাংশ কমেছে যুক্তরাজ্যের মোট উৎপাদনের প্রায় আশি শতাংশ সার্ভিস সেক্টর থেকে আসে এই সেক্টরও মাত্র শূন্য দশমিক দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে বিশেষজ্ঞরা বলছে আদ্র আবহাওয়া অর্থনীতির এই অবস্থার জন্য কিছুটা দায়ী হলো এর দায় পুরোপুরি ঋষি সুরাকের উপরই পড়বে কারণ কোভিড মহামারী পরবর্তী সময়ে কস্ট অফ লিভিং ক্রাইসিস সমাধানে জোর দিয়ে আসছিল সরকার খবরে বলা হয় দুই হাজার তেইশ সালের শেষের দিকে ব্রিটিশ ইকোনমি মন্দার মধ্যে ছিল এরপর চলতি বছরের ফার্স্ট কোয়ার্টারে অর্থনীতি শূন্য দশমিক ছয় শতাংশ বৃদ্ধি পায় অর্থনীতিবিদরা জুন থেকে তিন মাসে প্রবৃদ্ধির আশা করলেও নতুন করে প্রবৃদ্ধি না বাড়ার খবর সরকারের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে এদিকে আগামী চার জুলাই নির্বাচনের আগে ব্যাংক অফ ইংল্যান্ড ইন্টারেস্ট রেটের বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে এতে মুদ্রাস্ফীতির দিকেও মানুষের নজর থাকবে ফাইন্যান্সিয়াল মার্কেট এবং ইকোনমিস্টরা নির্বাচনের আগে বেস রেট কমে যাওয়ার সম্ভাবনা দেখছে না কারণ মুদ্রাস্ফীতির তুলনায় মানুষের মজুরি বাড়ছে না চ্যান্সেলর জেরিমি হান্ট বলেন এখনও অনেক কিছু করার আছে অর্থনীতি এক কর্নারে রয়েছে এবং মুদ্রাস্ফীতি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে তিনি আরও বলেন কনজারভেটিভ পার্টি ওয়ার্ক হাউজিং এবং পেনশনের উপর ট্যাক্স কমানোর যে পরিকল্পনা হাতে নিয়েছে সেটা অর্থনীতির প্রবৃত্তি বাড়াবে তবে শ্যাডো চ্যান্সেলার র্যাচেল রিভস বলেছেন অর্থনীতি স্থবির হয়ে পড়েছে এবং কোনো প্রবৃত্তি নেই গত চোদ্দ বছরে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কনজারভেটিভ পার্টি ম্যানেজমেন্টে কনজারভেটিভ পার্টি যে ব্যর্থতা দেখিয়েছে এটাই তার প্রমাণ তিনি আরও বলেন লেবার পার্টি অর্থনীতি নিয়ে স্পষ্ট পরিকল্পনা দিয়েছে প্রাইভেট সেক্টরে বিনিয়োগ আনলক করে এবং আমাদের পরিকল্পনা অনুযায়ী সংস্কার করে অর্থনীতির বৃদ্ধি ঘটানো সম্ভব রুমানা রাখি